পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারবো কিনা। যদি আমরা সেই চিন্তা ভাবনা করি, আমাদের নেক্সট প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যদি এইটাকে ধরে রাখতে চায়, তবে সবাইকে এখানে সিনিয়র জুনিয়র সমবয়সী দরকার নেই, সিনিয়র জুনিয়র মিলেই আমরা সম্মিলিতভাবে কাজ করবো ইনশাল্লাহ। আর বর্তমান যে অ্যাডমিন প্যানেল আছে, এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আমরা যেভাবে পরিচালিত করতেছি, এটা ধারাবাহিকতা থাকবে আগামী ইৎপূর্ণ মিলনী অনুষ্ঠান পর্যন্ত। ইৎপূর্ণ মিলনী অনুষ্ঠানের পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ এটাকে আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং যারা এখানে ইনভলভ হয়েছে, নতুন পুরাতন যারা আছে, সবারই একটা এন্ট্রি ফির মাধ্যমে এখানে অফিসিয়ালি আসতে হবে। তাহলে একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে, আর এই প্রাতিষ্ঠানিক রূপ নিলে তখন আমাদের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিও থাকবে। শুধুমাত্র আমরা নির্বাচনকালীন আমাদের চল্লিশ ক্লাবকে ফলো করবো এটা না, সামগ্রিক হচ্ছে সামাজিক কার্যক্রমও আছে আমাদের, বন্ধু বান্ধবের থাকছে এখানে, আমাদের অনেক অনুভবও যারা অবশ্যই হচ্ছে তাদের ফ্যামিলি আছে, তাদেরও আমাদের প্রতি একটা দায়িত্ব থাকে। এই দায়িত্ব জ্ঞানের উচিত আমরা চাচ্ছি তাদেরকে যদি আমরা কোনোভাবে সহযোগিতা করতে পারি আমাদের এন্ড থেকে, আমাদের এবং যারা যারা এখানে মানে যাদের কোনো পারিবারিক সদস্য যে কর্মক্ষম আছে কিন্তু তাদের কাজ নেই, যদি আমরা পারি নিজ উদ্যোগে তাদেরকে কর্মক্ষম করা মানে কোনো যদি কর্মসংস্থান করা যায় সেটা আমরা দেখবো। তবে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন অন্যতম সদস্য তারা মাহমুদুল আলম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আসলে ফারুক সবই বলে দিচ্ছে, এখন একটা জিনিস একটু বলতে চাই, ফারুক মাঝখানে একটু বলছে আমাদের থেকে অনেক বন্ধু বান্ধব আমাদের যে বয়স অনেকে চলে গেছে, অনেকের ব্যক্তিগত অবস্থান হলো, যারা অনেকের অবস্থান খুব খারাপ, তার মধ্যে আমি